আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে প্রথমেই সুস্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে তো আমি তোমাদের সামনে যে মানে ক্লাসটি আজকে উপস্থাপন করছি তার পরিচয় প্রথমে দিচ্ছি সেটি হলো তোমাদের বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ ত্রয়োদশ অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য পুষ্টি এ মধ্যে প্রথম পার্ট আজকে নিয়ে আলোচনা করব প্রথম পার্ট হচ্ছে খাদ্য পুষ্টি নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা আসলে প্রতিদিন বিভিন্ন রকমের খাবার খাই বিভিন্ন রকমের খাবার দেখি খাদ্য দেখি এই যে খাবারগুলো আসলে দুই রকমই বিভক্ত হয়ে থাকে দুই দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অজৈব খাদ্য আরেকটা হচ্ছে জৈব খাদ্যবস্তু আমি আবারও বলছি এই খাদ্যবস্তুগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অজৈব খাদ্যবস্তু বস্তু আরেকটা হচ্ছে জৈব খাদ্য বস্তু প্রিয় শিক্ষার্থীরা শর্করা প্রোটিন চর্বি বা স্নেহ জাতীয় খাবার আমরা মূলত জীব জাতীয় জিনিস থেকেই পাই এগুলো আসলে যেহেতু আমরা এই খাবারগুলো মানে জীব থেকে পাই সেজন্য এগুলোকে বলা হয় জৈব বস্তু প্রিয় শিক্ষার্থীরা খাদ্য এবং পুষ্টি দুটি ভিন্ন জিনিস হলেও একটির সাথে আরেকটার মানে নিবিড় সম্পর্ক রয়েছে তো একটি মানে এই দুটির পারস্পরিক সম্পর্ক ছাড়া খাদ্য আসলে যথার্থ হয় না পুষ্টি হচ্ছে আমাদের প্রতিদিনের প্রক্রিয়া যা জটিল খাদ্যকে ভেঙ্গে সরল উপাদান পরিণত করা হয় প্রিয় শিক্ষার্থীরা তো প্রথমেই আমি তোমাদের আলোচনা করছি খাদ্য নিয়ে খাদ্য কি আমি মূলত মানে কিছু কথা বলে ফেলেছি তারপর আবারও বলছি খাদ্য কি আমরা প্রথমে সেই বিষয়টা ভালো করে জানবো খাদ্য কি। তো খাদ্য আমরা সাধারণত বুঝি আমরা প্রতিদিন আমরা যা খাই সেটাই হচ্ছে আমাদের খাদ্য আমরা হাঁটাচলা করি গান গাই বাগানে কাজ করি আমরা কাঠ কাটি মাছ ধরি সাঁতার কাটি ফুটবল খেলি বা বিভিন্ন রকমের খেলাধুলাও করি ওই সকল খেলাধুলা যখন করি বা কাজ যখন করি কাজ করার পরে আমাদের শরীরে ক্লান্তি আসে এবং ক্ষুধা পায় এই ক্লান্তি আসার পরে আমরা একটু বিশ্রামে যাই এবং ওই ক্ষুধা নিবারণের জন্যে আমরা মূলত খাবার খাই এই যে খাবারটা গ্রহণ করি এটি হচ্ছে মূলত খাদ্য এখন প্রশ্ন হচ্ছে খাবার খাওয়ার পর আমরা মানে কেমন বোধ করি বা আমাদের শরীরটা কেমন লাগে আমরা বলবো যে খাবার 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 পরে আমাদের একটা শরীরের শান্তি ফিরে আসে আমরা যেন শক্তি পাই আমরা কর্মক্ষম হই আবারও যেন কাজ করতে উৎসাহিত হই বা কাজ করার ক্ষমতাটা আমরা ফিরে পাই প্রিয় শিক্ষার্থীরা মানব গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ রক্ষণাবেক্ষণ কাজের ক্ষমতা অর্জন শারীরিক সুস্থতা ইত্যাদির জন্য মূলত খাদ্যের প্রয়োজন আসলে খাদ্যটা আমরা এমনিতেই গ্রহণ করি না আমি আবারও বলছি খাদ্যের খাদ্য আমাদের জন্য কেন প্রয়োজন খাদ্যের এজন্য প্রয়োজন যে খাবারের মাধ্যমে আমাদের দেহ গঠন হয় আমাদের দেহ বৃদ্ধি পায় আমাদের দেহের ক্ষয় পূরণ হয় আমাদের দেহের রক্ষণাবেক্ষণ হয় আমরা কাজের ক্ষমতা অর্জন করি শরীরকে সুস্থ রাখি এই খাবার প্রিয় শিক্ষার্থীরা তো আমরা বলবো যে দেহের সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন সে সকল উপাদানের উপাদান মানে উপাদান বা বস্তুই হচ্ছে মূলত খাদ্য প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলছি খাদ্য কি আমরা একটু খেয়াল করি খাদ্যের সহজ সংজ্ঞাটা এভাবেই যে আমরা প্রতিদিন আমাদের দেহকে সুস্থ রাখার জন্যে কাজের সক্ষমতার জন্যে যে উপাদানগুলো গ্রহণ করি মানে সেটাই হচ্ছে মূলত খাদ্য বা খাবার তো খাদ্য আমাদের কি করে খাদ্য আমাদের শরীরে বিভিন্ন কাজ করে এটা এমনিতে আমরা গ্রহণ করি না খাদ্য আমাদের শরীরে শক্তি যোগায় খাদ্য আমাদের শরীরের ক্ষয় পূরণ করে খাদ্যের মাধ্যমে খাদ্যের গ্রহণের মাধ্যমে আমাদের বৃদ্ধির মানে দেহের গঠন বা বৃদ্ধি সহায়তা করা হয় আর আমরা মূলত বেঁচে থাকার জন্যই খাবার খাই একথা মনে রাখতে হবে কেউ যদি খাবার গ্রহণ করে না একটা পর্যায়ে সে মরে যাবে সে বাঁচতে পারবে না প্রিয় শিক্ষার্থীরা আশা করি খাদ্য কী বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এবার এবার আমরা পুষ্টি কী সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছিলাম যে খাদ্য এবং পুষ্টি দুটি ভিন্ন জিনিস হলেও একটি আরেকটির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা এত মানে মানে এতই মানে যে যে এক টিচারের যেন আরেকটা সফল হয় না প্রিয় শিক্ষার্থীরা তো আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো চাল ডাল আটা মাছ মাংস ডিম দুধ তরি তরকারি খাবার দাবার ফলমূল বিভিন্ন রকমের খাবার খাই এই খাবারগুলো সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না আমরা মূলত খাবারগুলো মুখ দিয়ে গ্রহণ করি মুখ ও গবরের মাধ্যমে এটাই খাবারগুলো মূলত প্রথমে কি পাকস্থলিতে চলে যায় ওই খাবারগুলো মানে আসলে পাকস্থলিতে যাওয়ার আগে আমরা আমাদের মুখে দাঁত দিয়ে জিহ্বা দিয়ে এগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা মূলত পাকস্থলিতে প্রেরণ করি এই খাবারগুলো যখন পাকস্থলিতে যায় বা পৌষ্টিকতন্ত্রে যায় তখন সেটা পরিপাক বা হজম হয়ে দেহে হজম হয় আর হজম হওয়ার পর সেটা সরল উপাদানে পরিণত হয় আর সেই উপাদানগুলোই আমাদের জীবকোষ জীবকোষগুলো গ্রহণ করে প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা একটু পরিষ্কার করার জন্য বলছি মনে করো আমরা ভাত খাই বা আমরা মনে করো মাংস খাই তো এই যে ভাত মাংস ডাল চাল ইত্যাদি আমরা খাই এই খাবারগুলো আমরা মুখে গ্রহণ করি মুখে গ্রহণের সময় আমরা চিবিয়ে মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা মানে আমরা মূলত পাকস্থলীতে প্রেরণ করি পাকস্থলীতে যাওয়ার পরে এটা হজম হজম হয় বা পরিপাক হয় এই পরিপাক হওয়ার পর এটা সরল খাদ্যটা সরল উপাদানে পরিণত হয় এবং আমাদের শরীরের বিভিন্ন কোষ এগুলোকে গ্রহণ করে এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া মূলত হচ্ছে পুষ্টি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বিষয়টাকে আরেকটু পরিষ্কার মানে খোলাসা করার বলার চেষ্টা করছি আমরা যে খাবারগুলো খাই প্রতিদিন এই খাবারগুলোর একটা অংশ মানে শরীরের বিভিন্ন অংশ গ্রহণ করে শোষণ করার মাধ্যমে আরেকটা অংশ বেরিয়ে যায় অর্থাৎ বেরিয়ে যায় অর্থাৎ মলমূত্রের মাধ্যমে আমরা আমাদের একটা অংশ যেটা পকেজ যেটা শরীরের প্রয়োজন নেই এই অপ্রয়োজনীয় অংশটুকু বেরিয়ে যায় আর ওই পরিপাকতন্ত্রের মাধ্যমে বাকি প্রয়োজনীয় অংশটুকু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা ঘোষগুলো এটা গ্রহণ করে এই যে গ্রহণ করার যে প্রক্রিয়া এটা কি বল মূলত পুষ্টি আর এই পুষ্টিটা আসে মূলত খাবার থেকে প্রিয় শিক্ষার্থীরা তো এখন বিষয়টা হলো যে খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে শুধু ক্ষুধাই নিবারণ করে না আমাদের শরীরের শক্তি যোগায় আমাদের শরীরের তাপ উৎপাদন করে আমাদের দেহের ক্ষয় পূরণ করে দেহকে রক্ষণাবেক্ষণ করে এবং দেহকে রোগ প্রতিরোধ মানে রোগ থেকে বাঁচার জন্য প্রতিরোধ গড়ে তোলে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা আসলে খাদ্য পুষ্টি বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা কিছু প্রশ্ন করি আশা করি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে তো যদি নাই নাইপুরো অসুবিধা না আমি আমিও তোমাদের সেই উত্তরগুলো দেব যদি প্রশ্ন করি যে খাবারগুলোকে কয় ভাগে ভাগ করা যায় আমরা বলবো দুই ভাগে ভাগ করা যায় কি কি এক নম্বর হচ্ছে জৈব খাদ্যবস্তু আর একটা হচ্ছে অজৈব খাদ্যবস্তু তো এই যে জৈব এবং অজৈব তার মানে কিছু খাদ্য আমরা জীব থেকে পাই আর কিছু খাদ্য বস্তু আমরা পাই জীব নয় এমন বিষয় থেকে আমরা পাই প্রিয় শিক্ষার্থীরা খাবারের যে মৌলিক বিষয় শর্করা প্রোটিন চর্বি ইত্যাদি আমরা মূলত পাই কোথা থেকে আমরা জীব থেকে পাই তো এই জীব থেকে পাওয়ার পরেই আমরা এখান থেকে মূলত শরীর তার পুষ্টিটা গ্রহণ করে প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা প্রশ্ন করি যে আমরা যে খাবার খাই খাদ্য গ্রহণ করি খাদ্যের কাজ কী এই খাবার যে গ্রহণ করি খাবারের কাজ কী আমরা বলবো খাবারের কাজ হচ্ছে শক্তি যোগান দেয়া শরীরের ক্ষয় পূরণ করা শরীর বৃদ্ধিতে সহায়তা করা প্রিয় শিক্ষার্থীরা আসলে পুষ্টিটা খাবারের পরে আসে এটা মনে রাখতে হবে আগে খাবার পরে পুষ্টি খাবার থেকেই মূলত আমরা পুষ্টিটা পাই তো এই খাদ্যের নানারকম কাজ কাজটা আমরা আগে বলছি আবারও বলছি যেমন এই খাবারের কাজ হলো যদি প্রশ্ন করা হয় যে খাবারের কাজ কি আমরা বলবো খাবারের কাজ হলো দেহের তাপ উৎপাদন করা খাবারের কাজ হলো দেহের ক্ষয় পূরণ করা খাবারের কাজ হলো দেহকে রক্ষণাবেক্ষণ করা খাবারের কাজ হলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা প্রিয় শিক্ষার্থী আশা করি পাঠটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তো শেষ কথায় বলবো এই পাঠটা তোমাদের মানে খুব মনোযোগ করে তোমাদের মূল পাঠ্য বই থেকে পড়তে হবে এটা হচ্ছে প্রথম কাজ পড়ার সময় অবশ্যই তোমরা কলম পেন্সিল হাতে নিয়ে প্রয়োজনীয় বিষয়গুলোকে চিহ্নিত করবে মার্কিং করে পড়বে তখন যে সময় তোমাদের মূল বিষয়টার নজরে আসবে এবং তোমাদের পাঠ বুঝতে সহজিত হবে দুই নম্বর বিষয় হচ্ছে এই যে ভিডিওটা আমরা দিলাম একটু মনোযোগ সহকারে শুনবে আশা করি তোমাদের এটা কাজে লাগবে তো প্রিয় শিক্ষার্থীরা পাশাপাশি আমরা কিছু প্রশ্ন করেছি এই প্রশ্নগুলোর উত্তর আমি বলে দিয়েছি তারপরও বই থেকে আমরা শিখে নেব তো এভাবে যদি আমরা পাঠটাকে সুন্দর করে সময় দিয়ে একটু পড়াশোনা করি ভিডিওটা শুনি নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটা বাসার কাজ দিই সেটা হলো বাসার কাজটা এইভাবে হবে যে একটা বড় প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে খাদ্য ও পুষ্টি কাকে বলে খাদ্য ও পুষ্টির কাজ বর্ণনা করো এভাবে আমরা একটা বড় প্রশ্ন শিখবো আর এই পাঠ থেকে ছোটো ছোটো আরও কিছু প্রশ্ন আমরা মানে তৈরি করতে পারি যেমন খাদ্য কাকে বলে এরপর একটা প্রশ্ন হতে পারে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী তো এইভাবে আমরা প্রশ্ন প্রশ্ন করব। এরপর একটা প্রশ্ন হতে পারে খাবারের কাজ কী আরেকটা প্রশ্ন হতে পারে পুষ্টি কী পুষ্টির কাজ কী বা আরেকটা প্রশ্ন হতে পারে পুষ্টি এবং খাদ্যের মধ্যে সম্পর্ক কী প্রিয় শিক্ষার্থীরা এছাড়াও যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের নৈ নৈবিত্তিক বা এমসিকিউ টাইপের প্রশ্ন আসে ওইখান থেকে বিভিন্ন ছোটো ছোটো প্রশ্ন আমরা তৈরি করব এমসিকিউ হিসাবে আমরা ওইখান থেকে আরও দশটি এমসিকিউ প্রশ্ন করার চেষ্টা করব যদি আমরা এভাবেই পাঠটা ভালো করে মন দিয়ে পড়ি একটা বড় প্রশ্ন শিখি ছোটো 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 প্রশ্ন শিখি কয়েকটা এমসি কিউ শিখি তাহলে দেখবা পাঠটা তোমাদের হৃদয়ঙ্গম হবে এবং তোমাদের কাজে লাগবে এটা শুধু পরীক্ষার জন্য নয় এটা প্রত্যেক মানুষের জন্য জানা উচিত এবং আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর আমরা এখান থেকে লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রায় শেষ পর্যায়ে তোমরা ভালো করে পড়াশোনা করবে এই প্রত্যাশা রাখি আমরা তো সর্বশেষ তোমাদের ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু